হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা প্যাটার্ন নিয়ে কথা বলবো। তো কীভাবে ইলাস্ট্রেটরে সিমলেস প্যাটার্ন তৈরি করা যায় এবং সেটা কীভাবে ব্যবহার করবেন, কাস্টমাইজ করবেন, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো চলুন কথা না বাড়ি সরাসরি সফটওয়্যার চলে যাই। সফটওয়্যারে আমি আগে থেকে কিছু প্যাটার্ন তৈরি করে রাখছি, প্যাটার্ন বলবো না, এটা জাস্ট হচ্ছে স্যাম্পল প্যাটার্নের, যে আসলে এই জিনিসগুলোই আমি রিপিট চাচ্ছি। অ্যাকচুয়ালি প্যাটার্ন কি? প্যাটার্ন হচ্ছে সেম জিনিসের রিপিটেশন। তো সেম জিনিস রিপিট না হয়েও যদি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো যদি রিপিট হয় তাহলে ওইটা প্যাটার্ন হয়, মানে রিদমটা ঠিক থাকলে আলাদা আলাদা জিনিসগুলোও প্যাটার্নের মতো দেখায়। যেমন এটা চারটা মিলে যদি একটা হয় তাহলে এটা সেম জিনিস রিপিট করলো, আবার যদি ওইভাবে চিন্তা করি যেমন চারটা কিন্তু আলাদা আলাদা জিনিস, সো এটাও যখন রিপিট হবে তখন এটা একটা রিদম তৈরি করবে, সো এটাই প্যাটার্ন। তো সেম জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা প্যাটার্ন বলে থাকি, আমরা গুগলে সার্চ দিলেই দেখতে পাবো হাজার হাজার প্যাটার্ন আছে। সো এটা কিন্তু মার্কেট প্লেস না, মার্কেট প্লেসের বাইরেও আপনাকে খুব আর্নিংয়ের বিষয়ে হেল্প করবে। যেমন আমরা আমাদের ফ্যাশন হাউসগুলোতে যদি লক্ষ্য করি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সিমলেস প্যাটার্ন, আরও অনেক ধরনের প্যাটার্ন ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে সেখানে সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি করে তাদেরকে স্যাম্পল দিতে পারেন, তাদের ভালো লাগলে অবশ্যই তারা আপনার কাছ থেকে প্যাটার্নের এআই ফাইল বা ইপিএস ফাইলটা কিনে নেবে। সো কথা না বাড়াই আমরা প্রসেসে চলে যাই। তো প্রসেসে চলে যাওয়ার আগে আপনি আপনার পছন্দ মতো এরকম কিছু এলিমেন্ট তৈরি করে রাখবেন। সো এলিমেন্টগুলো দিয়েই প্যাটার্ন তৈরি করবেন। সো আমি এখানে ফ্লাওয়ার এলিমেন্ট বা আপনি যে কোনো এলিমেন্ট রাখতে চান কোনো সমস্যা নেই। আমার মতো আমি এখানে এই পাতা আর হচ্ছে চেইনের মতো একটা শেপ আর কিছু ফ্লাওয়ার, এইগুলো আমরা রিপিট করবো। কীভাবে করবো চলেন দেখি। সো জাস্ট আপনার যেইটা দরকার সেইটাকে আপনি প্রথমে তৈরি করে নিলেন। সো ধরেন আমি এটাকে নিয়ে আসলাম এখানে, ওকে। সো এখন এটাকে আমি প্যাটার্ন কনভার্ট করবো। তো প্রথমে আমার যেটা করতে হবে, আমি আপাতত আমার যে সোয়াচেস প্যানেলটা আছে সেটাকে খুলে আমি বাইরে নিয়ে আসতেছি বোঝার জন্য। তো এখানে দেখেন সোয়াচেস প্যানেলের মধ্যে গেলে আমরা নর্মালি আগে থেকে কিছু প্যাটার্ন আমরা দেখতে পাই, সেই প্যাটার্নগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। যেমন আমি কয়েকটা প্যাটার্ন আপনাদেরকে দেখাচ্ছি, তার জন্য আমার একটা শেপ তৈরি করে নিতে হবে। সো আমি একটা শেপ তৈরি করলাম, ওকে, এটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিচ্ছি। সো আমি যদি এখন দেখেন এই নিচ থেকে এইখানে আমার এই যে কতগুলো প্যাটার্ন এখানে ডিফল্ট আছে, এগুলো ডিফল্ট থাকবে। আপনারা চাইলে ইলাস্ট্রেটর অনেক প্যাটার্ন আছে বাই ডিফল্ট, সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এখান থেকে ক্লিক করলে দেখবেন এই যে প্যাটার্ন চলে আসতেছে, ঠিক আছে। সো এগুলো নিয়ে আমরা আমাদের প্যাটার্ন টুলসে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, আপনারা চাইলে ওখান থেকে একটু দেখে আসতে পারেন। তো নর্মালি এভাবে হয়ে গেল। হ্যাঁ, তো এই জিনিসটাই আমরা কি করব, নিজেরা বানিয়ে তারপর প্যাটার্ন ব্যবহার করব। সো তার জন্য যেটা করব, এইটাকে সিলেক্ট করলাম, সিম্পল সিলেক্ট করলাম। দুইভাবে করতে পারেন, একবার একটা মেথড হচ্ছে এইভাবে ডিরেক্ট সিলেক্ট করে, আর একটা হচ্ছে ক্লিপিং মাস্ক করে সেটাকে আটকে তারপর ওখানে প্যাটার্নের কাজে চলে যেতে পারেন। সো আমরা চলে আসবো অবজেক্টে, অবজেক্ট থেকে যাবো প্যাটার্ন। সো এখান থেকে মেক থাকবে, পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, যা কিছু এখান থেকেই করতে পারবেন। সো আমরা প্রথমে মেকে যাবো। তো মেকে গেলেই এরকম একটা অপশন আসবে। সো অনেকেই হয়তো বা ভয় পেয়ে যাবেন প্রথম প্রথম, দরকার নেই, আপনি জাস্ট ডোন্ট শো দিয়ে দিতে পারেন, ওকে করে দেবেন। তো এটা আর দেখাবে না, মানে সোয়াচ প্যানেলে অ্যাড হবে সেটাই ওরা বলতেছে, আর তেমন কিছুই না। সো বাই ডিফল্ট দেখেন এইটার একটা প্যাটার্নের আকৃতি কিন্তু চলে আসছে বাই ডিফল্ট। হ্যাঁ, আপনি এটাকে যা ইচ্ছা এখন তাই করতে পারবেন। সো আমি যদি এখানে নাম লিখে দিই, যেমন আমি যদি সাপোজ চেইন প্যাটার্ন, সাপোজ চেইন প্যাটার্ন লিখলাম, তারপর হচ্ছে টাইল, এই যেগুলো হচ্ছে টাইল, এই যে ছোটো ছোটো দেখেন এগুলো হচ্ছে টাইল। এখন টাইলটা কীভাবে চান, তো এখান থেকে সেটা আবার ডিফাইন করে দিতে পারবেন, ব্রিকের মতো করে চান বা এখানে যা চান তেমন আপনি নিতে পারবেন যেভাবে চান। সো আমার গ্রিড আকারেই থাকুক, যেভাবে চাই। এখান থেকে দেখেন এইটা নিলে কিন্তু গ্যাপগুলো একটু কন্ট্রোল হয়ে যাচ্ছে খুব, মানে দারুণভাবে। সো যেভাবে চান আপনি সেভাবে নিতে পারেন, ওকে, এভাবে নিলাম। তো এইটাকে এখান থেকে আবার কয়েকটা স্টেপগুলো নেওয়ার পরে কিন্তু এই যে ব্রিকের অফসেটগুলো এখান থেকে আপনি আবার কাজ করতে পারবেন। এই যে দেখেন কীভাবে সাজাবেন, ব্রিকগুলো কতগুলো নেবেন কীভাবে সেটা আবার নিতে পারবেন। সো আমি গ্রিড রাখতেছি। তো তারপর হচ্ছে উইথ আর হাইট, তার পাশে একটা কনস্ট্যান্ট চেইন আছে। সো এই কনস্ট্যান্ট চেইনটা বা প্রপোর্শনটা যদি মেনটেন করতে চান এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করলে যদি আপনি উইথের মান কমান তাহলে সাথে সাথে হাইটের মানটাও কমে যাবে, সিম্পল ব্যাপার। তো আমি এখান থেকে যদি এটাকে কমিয়ে দিই দেখেন, মানে আমার দূরত্বটা কমতেছে, এই দূরত্বটা গ্যাপগুলো কমতেছে। সো আমি একটু গ্যাপটা ধরেন এরকম করে দিচ্ছি, কমাই দিচ্ছি,
সাপোজ তারপর হচ্ছে উইথ আপনি এরকম একটা যেহেতু আমার কনস্ট্যান্ট চেইন আছে একটা অ্যাডজাস্ট করলে সব অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আপনি চাইলে আলাদা আলাদা করে নিতে পারেন সো আরেকটা হচ্ছে সাইজ টাইল টু আর্ট সো আর্টের সাথে সাইজ টাইলটা যদি সাইজ বাই অ্যাডজাস্ট করে দিতে চান দেখেন মানে আমি আমার আর্টবোর্ড যেটা আছে সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল সো চাইলে এভাবে করে দিতে পারেন আবার চাইলে এখান থেকেও কন্ট্রোল করে নিতে পারেন এটা আপ টু ইউ আচ্ছা এটা করলে আবার এখান থেকে স্পেস হাইট কলাম এগুলো আপনি আবার নিজের মতো করেই যান কন্ট্রোল করতে পারবেন সবকিছুই নিজের মতো করে কন্ট্রোল করা যাবে তারপর হচ্ছে ওভারল্যাপ ওভারল্যাপ হচ্ছে মানে একটা আরেকটার উপরে যদি চলে আসে সেইটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন কীভাবে ওভারল্যাপ করবেন লেফট ইন ফ্রন্ট মানে লেফটটা যেটা থাকবে সেটা কি উপরে থাকবে নাকি রাইটে যেটা থাকবে সেটা উপরে থাকবে যখন ব্লেন্ড হবে কোনটা উপরে রাখতে চান সেটা এখান থেকে আপনি করে নিতে পারবেন এরপর হচ্ছে কপিস সো কপিস কতগুলো চান সো একটু যদি খেয়াল করেন দেখেন এখানে 5x5 আছে মানে 5:5 আছে সো এখানে উপরে নিচে আমরা 5টা দেখতে পাচ্ছি আমরা যদি এইভাবে করে দিই সো এটা এইভাবে হয়ে গেল 3:7 সো আমরা যেভাবে চাই ঠিক সেভাবে করে নিতে পারবো দেখেন 5:7 চলে আসলো তারপর হচ্ছে ডিম কপিস টু পার্সেন্টেজ এখানে পার্সেন্টেজ আপনি আপনার মতো করে দিতে পারবেন মানে কালারগুলো কি সবগুলোই সেম থাকবে না একটু ডিফারেন্ট হবে বা এই যে লুকগুলো যা দেখতে পাচ্ছেন সেটা কেমন হবে সো আপনি আপনার মতো করে এটা দেখতে পাবেন তারপর হচ্ছে শো টাইল এজ এই বাউন্ডারিটা যদি দেখায় তাহলে এখানে বুঝবেন যে ক্লিক আছে যদি না দেখায় তাহলে ক্লিক থাকবে না সো এটা করলে যেটা হবে এটা সুবিধা এইখান থেকে যখন আমরা গ্রিডগুলো নিই সেগুলো দেখতে পাই মানে সো এই বিষয়টা থাকে ওই যে দেখেন এখন দেখা যাচ্ছে ঠিক আছে তারপর আপনি আপনার মতো করে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন সো রাখতে পারেন সমস্যা নেই নিজের মতো করে ওকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু জুম করে এখানে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি বিষয়টা তো হচ্ছে এখানে দেখেন কিছু গ্যাপ আছে সো এই গ্যাপগুলো যদি মেনটেন করতে চাই যেমন এই যে আমি ছোট করতেছি দেখেন ঠিক আছে আমি এটা শো বাউন্ডারি দিয়ে দিলাম তাহলে বুঝতে আমার সুবিধা হবে কেন এই যে এখনই দেখাবো সো দেখেন আমি যখন এটা রিপিট করব দেখেন এটা বাড়াচ্ছি সো এটাকে নিয়ে যাচ্ছি এই পাশে সো সবই কিন্তু এটা বাড়বে কমবে ঠিক আছে নিজের মতো করে এটা আপনি যেভাবে চান ঠিক সেভাবে এখন এইখান থেকেই কপি ডুপ্লিকেট করে সাজিয়ে নিতে পারবেন এটা একদম দেখেন লাইভ দেখাচ্ছে আপনার এখানে যে ইফেক্টটা আসতেছে সেটা কিন্তু সব টোটালটাই লাইভ দেখাচ্ছে ঠিক আছে পুরোটাই যা হচ্ছে সবই একই সেভাবে যতটুকু আপনার করা দরকার ততটুকু আপনি করে নেন সো আমি এভাবে করে নিলাম ওকে ডান ঠিক যা আছে তাই এরকম করে অ্যান্ড দেন ওকে করে দেবে এই যে উপরে দেখেন ডান আছে এই ডান অপশনটাই ক্লিক করে ওকে করে দেবেন সো ওকে গেল তো দেখেন আমার এই যে সোয়াচ প্যানেলের মধ্যে একটা প্যাটার্ন চলে আসে যার নাম চেইন প্যাটার্ন সো এখন আমি শেপ নেব প্রথমে একটা শেপ নেব সাপোজ তোমার তো এখানে একটা নর্মাল কালার থাকবেই এখানে যে কোনো একটা নর্মাল কালার থাকবে তো আমি একটা শেপ নেব সাপোজ তো এই শেপটা নিলাম তারপর আমি যদি প্যাটার্নে ক্লিক করি সো অবশ্যই দেখেন প্যাটার্নটা কিন্তু চলে আসছে এখন আপনি যদি এটাকে কপি করেন সো কপি করেও নিজের মতো রিপিট করে নিতে পারেন তো সেই ক্ষেত্রে কপি না করলে আপনি কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন যেমন শেপটা আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শেপের এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এজগুলো যদি এখন বাড়ান কমান তাহলে দেখবেন এটা অটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আর যদি মনে হয় যে না আমি এভাবে ডিরেক্ট সিলেকশন টুল না সিলেকশন টুল যেরকম লম্বা করে দেবো তাহলে পরে একটু এরকম এই যে শেপগুলো নষ্ট হতে পারে সমস্যা নাই আপনি শেপের আকৃতিটা আগে ঠিক করে নেন দেন ওই প্যাটার্নের উপরে আবার ডাবল ক্লিক করেন এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে অথবা সিঙ্গেল ক্লিক করেন এইভাবে তাইলে চলে আসবে তো দেখেন খুব সুন্দর একটা কিন্তু প্যাটার্ন আমাদের তৈরি করে দিল ওকে তো ঠিক এইভাবে আমরা বাকিগুলো করে ফেলি একটু ঝটপট যেমন এইগুলোকে নিয়ে আসলাম সো একটু ছোট করে দিলাম এটাকে নিয়ে আমি চলে যাচ্ছি অবজেক্ট এখান থেকে চলে আসতেছি প্যাটার্ন সো মেক আমি আর্টবোর্ড দিয়ে দিলাম আর এখান থেকে 5:2 না নিয়ে 5:7 এটা নিচ্ছি আপনি যেভাবে চান ঠিক সেভাবে আপনার মতো করে এটা অ্যারেঞ্জ করে নেবেন আমি আমার মতো করে ধরেন অ্যারেঞ্জ করে নিচ্ছি
সো কাইন্ড অফ এরকম টাইপের। র্যান্ডমলি আমি আমার মতো করে অ্যারেঞ্জ করে নিলাম, সো এইভাবে অ্যারেঞ্জ করে নেবেন। তো তারপরে জাস্ট এখান থেকে ডান আর নাম দিয়ে দিবেন, ধরুন আমি লিফ দিয়ে দিচ্ছি, লিফ দিয়ে দিলাম, লিফ প্যাটার্ন, লিফ প্যাটার্ন ডান। ওকে, সো নাও এখন আমরা আবার আগের মতো শেপ নিব, শেপ নিলাম, সো আগের প্যাটার্নটা আছে আর থাকুক, এটা কলটা ধরে এটা কপি করতেছি সাপোজ, এবার নতুন প্যাটার্নটাই ক্লিক করে দিলাম, ব্যাস দেখেন নতুন প্যাটার্নটা চলে আসছে। তো দুটো প্যাটার্ন হয়ে গেল, তারপর হচ্ছে আমরা তিন নাম্বারটা যাই। তো একইভাবে এটাকে সিলেক্ট করব, তো সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে, আমরা চাইলে এটাকে ক্রপ করে নিতে, এবার একটু ক্রপ বা এবার আমরা একটু জাস্ট ক্লিপিং মাস্ক করে নিচ্ছি। আমি এখান থেকে এটা ধরেন নর্মাল একটা শেপ নিচ্ছি, তারপর ক্লিপিং মাস্ক করে নিচ্ছি, এটা সুবিধা আছে, কন্ট্রোল সেভেন ক্লিপিং মাস্ক করে নিলাম। দেন এখন সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি অবজেক্ট প্যাটার্ন মেক প্যাটার্ন, সো ওকে করে দিলাম। ওকে, মোটামুটি ঠিক আছে, সো বাকিটা আপনার মতো আপনি সাজিয়ে নিতে পারেন, ছোট বড় যেভাবে চান সেভাবে করে নিতে পারেন। আমি অ্যাডজাস্ট করে নিলাম এইভাবে, ওকে আই থিঙ্ক ওকে ডান করে দিলাম। আর এখানে আমরা নিউ প্যাটার্ন নামেই থাকুক আপাতত, এটা সো ডান হয়ে গেল। ওকে, সো নতুন একটা শেপ নিচ্ছি, এই শেপটাকে অল্টার ধরে জাস্ট কপি করে দিচ্ছি, অ্যান্ড দেন এটার উপরে ক্লিক করে দিলাম। সো নাও কত সুন্দর একটা প্যাটার্ন চলে আসলো। সো তাহলে আমরা এইভাবে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নগুলো আমরা চাইলে তৈরি করতে পারি। সো দারুণ দারুণভাবে কিন্তু এই ইলাস্ট্রেটরে আপনি প্যাটার্ন তৈরি করতে পারেন। তো এই সম্পর্কে যদি আরও কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো আমাদের কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন, আমরা কমেন্ট সেকশনের অ্যান্সার দিয়ে দেবো। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অল্পশিখি.com।